সকালে জুরাইনে ঢাকা চার আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু হোসেন বাবলা প্রচারে নামেন। লিফলেট বিতরণ করেন তিনি, ভোট চান লাঙ্গল মার্কায়। আমি কদমতলীতে একটা কবরস্থান করব, একটা শ্রমজীবী হাসপাতাল করব এবং একটা সরকারি কলেজ করব। এটা আমার নির্বাচনী বাধা, অ্যান্ড আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 100% এটা আমি করব। ঢাকা নয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী জনসংযোগ করেন মুগদা এলাকায়। উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষ আবারও নৌকায় ভোট দেবে বলে দাবি তার। আর যে সারাটা পাচ্ছি, আমার মনে হয় একটা বিষয় মানুষ যেটা তারা অ্যাপ্রিসিয়েট করে, যেটা তারা স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে যে না, আপনি যেই কথাগুলো বলেছিলেন আপনি আপনার কথা রেখেছেন। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী এস এ সাজু নেতাকর্মীদের নিয়ে দারুস সালাম এলাকায় সমাবেশ করেন। এ সময় তিনি প্রচারে বাধা দেয়া ও কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়ার অভিযোগ করেন। সরকার দলীয় প্রার্থী দিশে আড়া হয়ে পরাজয় বরণ করার ভয়ে ভীত হয়ে তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে আমাদের উপর হামলা এবং পুলিশ কর্তৃক গ্রেফতার বরণ করছেন, আমি মামলা দায়ের করেছি, নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা সাত আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মোস্তফা মহসিন মন্টু দুপুরে লালবাগ শাহী জামে মসজিদে নামাজ শেষ করে জনসংযোগ করেন। ঢাকা ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লার পক্ষে প্রচারে অংশ নেন তার অনুসারীরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।